দেশে শব্দ দূষণের মাত্রা বেড়েই চলেছে, বিশেষ করে মানবদেহের জন্য ক্ষতিকর ও পরিবেশ দূষণকারী হাইড্রোলিক হর্নের ব্যবহার রোধ করা যাচ্ছে না কোনোভাবেই। আজ বিশ্ব শব্দ সচেতন দিবসে শব্দ দূষণ নিয়ে রিপোর্ট করছেন তোফাল আহমদ। যানবাহনে হাইড্রোলিক হর্নের ব্যবহার বন্ধ করতে উচ্চ আদালত নির্দেশনা দিয়েছে, সেটিও প্রায় 8 মাস হতে চলল, কিন্তু অবস্থার তেমন কোনো উন্নতি দেখা যাচ্ছে না। মূলত আন্তঃজেলা ও দূরপাল্লার পরিবহনগুলো হাইড্রোলিক হর্ন ব্যবহার করে থাকে। এক্ষেত্রে সবচেয়ে এগিয়ে এনা পরিবহন। গত 21 মার্চ বিকেল 4টা থেকে 5টা পর্যন্ত 1 ঘন্টা বিমানবন্দর সড়কে ময়মনসিংহ ও সিলেটগামী এনা পরিবহনের 20টি গাড়ির মধ্যে 8টিতেই হাইড্রোলিক হর্ন ব্যবহার করতে দেখা গেছে। পিছিয়ে নেই রাজধানীর ভেতর চলাচলকারী যানবাহনগুলোও। এই বড় হর্নটা শুধু এই কারণে লাগানো, ভ্যান, রিক্সা, ইজি বাইক, সিএনজি কোনো এরা রোডের তো নিচে লাভ না। পাবলিক ঠিক করে না কে দেখবেন হাইড্রোলিক এমনি বন্ধ হয়ে যাবো। রাস্তা পারাবার যে লোকগুলা এদেরকে হাইড্রোলিক বাজালেও তারা সরতে চায় না। দেশে যানবাহন মালিকদের সবচেয়ে বড় এবং কেন্দ্রীয় সংগঠন বাংলাদেশ সড়ক পরিবহন সমিতি, যার মহাসচিব খন্দকার এনায়েতুল্লাহ। অভিযুক্ত এনা পরিবহনের মালিকও তিনি। প্রকারান্তে স্বীকার করেছেন তার মালিকানাধীন যানবাহনে হাইড্রোলিক হর্ন ব্যবহার হচ্ছে। আমার বাসগুলো সবগুলো হাইড্রোলিক হর্ন মুক্ত আমি বলি না। কোনো কোনো গাড়িতে দেখা যাচ্ছে যে আমার মেইনটেনেন্স সেকশন থেকে নিজেরা লাগাই নিচ্ছে। যখন এই নির্দেশগুলো অমান্য করে যখন শাস্তি দিতে দিতে পরে দেখা যায় ড্রাইভার পাওয়া যায় না। আমাদের উভয় সংকট, ড্রাইভার তৈরি না করলে পরে এই সংকট মোকাবিলা করা সম্ভব না, এবং তারা অপরাধ করবে, আমরা শাস্তি দিব, ড্রাইভার শর্টে যাবে, আবার কয়েকদিন পরে শাস্তি দিয়ে আবার তাকে উঠাইতে হয়। 1983 সালের মোটরযান অধ্যাদেশে হাইড্রোলিক হর্ন ব্যবহারের জরিমানা মাত্র 100 টাকা, ফলে হাইড্রোলিক হর্ন ব্যবহার বন্ধে এই আইন কার্যকর কোনো ভূমিকা রাখতে পারছে না। এটা শুধু মাত্র আইন প্রয়োগ করে তো আসলে এই ব্যাপারটি সমাধান করা যাবে না, এটি অবশ্যই আমাদের দ্বিপাক্ষিক বিষয়। যারা আমাদের মালিক পক্ষ, শ্রমিক পক্ষ রয়েছেন, তাদেরকেও এই বিষয়টি বুঝতে হবে যে তিনিও ক্ষতিগ্রস্ত হচ্ছেন তিনি যখন গাড়ি চালনা করেন। হাইড্রোলিক হর্ন ব্যবহার বন্ধে বিআরটিএ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পৃথকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করছে, কিন্তু প্রভাবশালী মালিকদের যানবাহনকে কখনোই তল্লাশি করা হয় না মোবাইল কোর্ট পরিচালনার সময়, ফলে ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে অভিযুক্তরা। আমাদের অভিযান প্লাস আমাদের সহযোগী বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান যেমন সিটি কর্পোরেশন চাপ দেওয়ার কারণে বা দৃশ্যমান কাজ করার কারণে দেখা গেছে এখন হাইড্রোলিক হর্নের সংযোজন যেমন নাই তেমনি ব্যবহারও কমছে। আমি বলি নাই যে একেবারে শূন্য হয়ে গেছে। আরেকটা হলো যে উৎসমুখ বন্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে, যেমন যে সমস্ত একটা বিপণন হয়, আবার আমদানির ক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে। পুরনো আইনটি বাতিল করে নতুন সড়ক পরিবহন আইন তৈরি হচ্ছে, যার খসড়াও চূড়ান্ত হয়েছে ইতিমধ্যে। আইনটিতে অবৈধ হাইড্রোলিক হর্ন ব্যবহারে সাজার পরিমাণ বাড়ানো হয়েছে। আইনটি পাশ হলে পরিস্থিতির দৃশ্যমান অগ্রগতি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। আদালতের নিষেধাজ্ঞাও বন্ধ করতে পারছে না অবৈধ হাইড্রোলিক হর্নের ব্যবহার। হাইড্রোলিক হর্নের ব্যবহার বন্ধ করতে নিয়ন্ত্রক সংস্থা বিআরটিএর প্রচেষ্টাও সীমিত। তাই জনদুর্ভোগ সৃষ্টিকারী হাইড্রোলিক হর্ন আদৌ বন্ধ হবে কি না, সে প্রশ্নই এখন ভুক্তভোগীদের। তোফায়েল আহমদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।